বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা যে ভুল করেছিল সেটি তারা অনুধাবন করতে পেরেছে। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ জানিয়ে তারা ওয়াশিংটনে নিয়ে গেছে এবং বিশ্বব্যাংক এখন বাংলাদেশকে সর্বতোভাবে সহায়তা করতে চায়। আমরা তবে সব ধরনের সহায়তা যে সবসময় নিব সবার কাছ থেকে তা কিন্তু নয়। বিশ্বব্যাংক পদ্মা সেতু তো পরবর্তীতে সহায়তা করতে চেয়েছিল, আমরা সেটি নেই এবং বিশ্বব্যাংক আরও বেশ কয়েকটা প্রজেক্টে ইতিপূর্বে সহায়তা করতে চেয়েছে, কিন্তু আমরা যেই সহায়তা আমরা নিতে পারবো প্রথমত সেইটুকু নিব এবং সব ক্ষেত্রে সহায়তা আমরা নেই না। আমরা এখন কোনটা নিব কোনটা নিব না সেটা ঠিক করার সামর্থ্য আমরা অর্জন করেছি। সামর্থ্য এবং সাহস দুটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কেউ সাহায্য করতে চাইলেই নিতে হবে, কিংবা কোনটা নিব কিংবা কোনটা নিব না সেই সামর্থ্য এবং সাহস জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেটি অর্জন করেছে। বিশ্বব্যাংকের যে সহায়তার প্রস্তাব কিংবা চুক্তি সেটি অবশ্যই আমরা অভিনন্দন জানাই এবং এতেই প্রমাণিত হয় আজকে IMF-এর প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলেছেন অর্থনৈতিক সমৃদ্ধি এবং উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রয়োজন। এই যে ফখরুল সাহেব কী বলেন আর IMF-এর প্রধান কী বলেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কী বলে আর ফখরুল সাহেবরা কী বলে, এটা একটু চিন্তা করলে বোঝা যায় আজকে জননেত্রী শেখ হাসিনার ইমেজ এবং তার নেতৃত্বে বাংলাদেশের ইমেজ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশ IMF-এর প্রধানের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ পৃথিবীতে রোল মডেল এবং এই উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রয়োজন রয়েছে, এটি IMF-এর প্রধানের বক্তব্য।